পার্টির সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তাকে অপমান করা। তাপসকে অপমান করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তোমরা যেসব বুড়ো খোকা, দলটা ভেঙে ভাগ করো, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। এই যে আমি আবার বিজেপির বাড়িতে যাব, এই কথা বলাটা, এটা আমাদের যে পার্টির সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তাকে অপমান করা, তাকে চ্যালেঞ্জ করা। কারণ এটা তাপসের বিরুদ্ধে তো ব্যাপার নয়, তাপস রায়ের বিরুদ্ধে বা মদন মিত্রের ব্যাপার নয়, এটা আমার পার্টির রাজনৈতিক পলিসির ম্যাটার। আজকে যদি আমি বলি যে আমি এখান থেকে বেরিয়ে এখন গাড়ি নিয়ে শুভেন্দুর বাড়ি যাব, তো এটা তো অহংকারের কথা নয়, এটা পার্টি বিরোধী কথা, এটা পার্টির মানে পলিসির বিরোধী কথা। হঠাৎই পার্টিতে খুব নানা রকম পার্টিটা এরকম কিছুদিন আগেও ছিল না, হঠাৎই পার্টিতে নানা রকম পরস্পর বিরোধী বিবৃতি দেখা যাচ্ছে। তো এটা বন্ধ করা উচিত, এটা বন্ধ হওয়া উচিত। আমরা পার্টি করি, আমরা পার্টির সমর্থক, আমাদের কিন্তু পার্টি খুব ভৃত্য নয়। এটা সিপিএম নয় যে উই আর পেড ওয়ার্কার। পার্টির চিফ হুইপ দাঁড়িয়ে বলে আমি বেশ করব, বিজেপির বাড়ি যাব, আবার যাব, এটা তো অপমানটা আমাদের নয়, অপমানটা মমতা ব্যানার্জির, অপমানটা অভিষেকের। যে আমি যদি উনি বলতেন আমি অভিষেক এবং মমতার সঙ্গে কথা বলে আবার যাব, তাহলে কিছু ছিল না। আমার মনে হয় পার্টির এই ব্যাপারে, কারণ এর আগেও উনি বলেছেন যে 6 মাসের পার্টি 6 বছরের জন্য বহিষ্কার করলো। সিনিয়র লোকেরা এরকম কথা বললে খারাপ লাগে। কোটালের বান আসে, তখন এক ঢেউ আরেক ঢেউকে ভাঙে, তো তেমনি তৃণমূলে এখন বান এসছে। এখন আর তৃণমূলে এই গান গাওয়া যাচ্ছে না, এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তরি। এখন তৃণমূলে গাইতে হবে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। তাপস আমার পুরনো বন্ধু, এবং আমি মনে করি যে তাপসকে অপমান করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। হতে পারেন বয়সে বড়, দেখে বলতে পারতেন, কিন্তু পাবলিকলি তাপসের সম্বন্ধে স্টেটমেন্ট করা, তাপসকে রাখা যাবে না, তাপসকে করা যাবে না, এটা ঠিক না। মানে 1 পয়েন্ট টার্গেট নিয়ে তাপসের পেছনে লেগেছেন। তাপস কী অন্যায় করেছে? এবং তাপস তো উত্তর কলকাতার একটা মুখ, এবং এখনও উত্তর কলকাতার গলি গলি যদি 2-5 জন চেনে, তার মধ্যে তাপস একজন। তাপস ছাত্র পরিষদের প্রেসিডেন্ট হওয়ার পর আমি যুবর প্রেসিডেন্ট হয়েছি। আমি 2004 থেকে 2009 তৃণমূল যুবর প্রেসিডেন্ট, তারপরে তৃণমূলের সর্বভারতীয় যুব প্রেসিডেন্ট। তো তাপস যখন ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, তারপরেই আমি ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি এবং ওয়ার্কিং কমিটি মেম্বার। মমতা প্রেসিডেন্ট, আমি জেনারেল সেক্রেটারি। মমতা অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি, তখন আমি প্রেসিডেন্ট, আমি এখানকার ইউথ প্রেসিডেন্ট। ফলে আমরা পুরনো সহকর্মী না, এটা ঠিক হচ্ছে না। এই যে অপমান করা বা এই যে ঔদ্ধত্য, এই যে আমি কথা বলছি, আমি তো সুদীপদাকে অপমান করছি না, আমি খালি সুদীপদাকে বলছি আপনি যদি চিফ হুইপ হয়ে এই দৃষ্টান্ত করেন যে আমি বেনিয়ম করব, বেশ করব, যা ইচ্ছে তাই করব, আবার বিজেপির বাড়ি যাব, তাহলে কাল যদি আপনার পাশের বাড়ির ছেলেটা বলে আমি আপনার ওয়ার্ডে, আপনার পাড়ায় যে বিজেপি করে 50 নম্বরে, আপনার ওয়ার্ড থেকে আপনি জেতাতে পারেন না, তো সেইখানে আমরা যাব, তখন আপনি কি করবেন? একটা ব্যাড টেন্ডেন্সি দেখা যাচ্ছে। ছোটোবেলায় গান শুনেছি যে তেলের শিশি ভাঙলে পরে খোকার উপর রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা, দলটা ভেঙে ভাগ করো।